হাই ফ্রেন্ডস হ্যালো ফ্রেন্ডস সবাই স্বাগত এক্সাম প্রিপারেশন বেঙ্গলিতে তো তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট কিন্তু নিয়ে এসেছে আজকে যে পাবলিক সার্ভিস কমিশন থেকে কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে দুটি নোটিশের মাধ্যমে যে কবে কোন পরীক্ষাগুলি হতে চলেছে এবং সেই পরীক্ষাগুলি কোন কোন তারিখে হবে এবং যে পরীক্ষাগুলির ইন্টারভিউ ডেট রয়েছে বা যেগুলির মেন্স এখনও প্রকাশিত হয়নি সেগুলো কবে প্রকাশিত হবে সেই একটা আনুমানিক ধারণা নিয়ে কিন্তু ডাব্লুবি পিএসসি দুটো নোটিশ প্রকাশ করেছে এই লকডাউনের মধ্যেও কিন্তু ডাব্লুবি তোমাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসছে যেটা কিন্তু তোমাদের জন্য খুবই কার্যকরী হবে তো তোমাদেরকে বলবো তোমরা যদি ডাব্লিউ বিপিএসির ওয়েবসাইটে গিয়ে দেখো পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইটে যে হোয়াটস নিউ অপশান আছে তো এই হোয়াটস নিউ অপশনের এখান থেকে তোমরা এই ভিউ ওয়ালে যদি ক্লিক করো এখানে ওপরে দুটো নোটিশ দেখতে পাবে এবং সেই নোটিশ দুটো যদি তোমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবে তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোটা তো এখানে ভিউ ওয়াল ক্লিক করলাম ভিউ ওয়ালে ক্লিক করার পরে এখানে দেখবো নোটিশটা পুরো খুলে দেবে নোটিশটা খোলা থেকে আমরা নিতে পারবো তো এখানে দেখতেই পাচ্ছ নোটিশ স্টেটাস এক্সামিনেশন দু হাজার কুড়ি কুড়ি এবং রিভাইজ শিডিউল ডেট ফর ফোর্থ কামিং এক্সামিনেশান তো প্রথমে আমরা এই পিডিএফটাকে ওপেন করে নেবো তো পিডিএফটা ওপেন করছি দেখছি ডাউনলোড হবে এই মুহূর্তে তো দেখতে পাচ্ছো যে পিডিএফটা ডাউনলোড হয়ে গেছে তো সেই ডাউনলোড হওয়ার পরে তোমরা এখানে আসলে পরে তোমরা বিভিন্ন যে এক্সামগুলো হয়নি এখনও সেগুলো কিন্তু ডেট সম্পর্কে জানতে পারবে তো এই দেখো বোটানি স্টপ এই যে যে ব্যাপারটা নিয়ে আছে বোটানি স্টপ সিঙ্কোনা আন্ডার এফআই এফপি অ্যান্ড আইএইস ডিপার্টমেন্ট সেটা হচ্ছে তেরো আট দু হাজার কুড়িতে আমরা ইম্পর্টেন্ট কিছু এক্সামিনেশনের গুলো দেখে নেবো তোমাদের যেগুলো দরকার আছে তো সকলে কিন্তু এই পিডিএফটা এখান থেকে ওপেন করে অবশ্যই দেখে নিতে পারবে তোমরা ডাব্লিউ বিপিএসসির ওয়েবসাইটে গিয়ে যার যেটা পরীক্ষা আছে তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ পরপর এখানে ডেট দেওয়া আছে এবং এখানে নোটিফিকেশান নাম্বারটা দেওয়া আছে এরপর দেখতে পাচ্ছ এম বি আই পরীক্ষার জন্য অনেকে অ্যাপ্লাই করেছিল তো এম ভি হতে চলেছে ষোলো আট দু তারপরে তুমি দেখতে পাচ্ছ এখানে সমস্ত রকম পরীক্ষার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তোমরা যে অবশ্যই যারা যারা যে পরীক্ষায় ক্লার্কশিপ একটা গুরুত্বপূর্ণ চর্চিত পরীক্ষা তো ক্লার্কশিপ এক্সামিনেশান পেপার টু হতে চলেছে সাতাশ নয় দু হাজার কুড়ি কুড়িতে এবং আর কিছু পরীক্ষা যারা দেখতে পাচ্ছ যে এখানে তাদের বিভিন্ন রকম পরীক্ষা বিভিন্ন জন দিয়ে আছে তো সেইগুলো কিন্তু এখান থেকে একবার দেখে নিতে পারবে তো পরের বার দেখো ডাব্লিউ বিসিএস একুশের প্রিলিমিনারি দিয়ে দিয়েছে যে সাত দুই দু হাজার একুশে হবে এছাড়াও ডাব্লু বিসিএস মেইন্সের ডেট দিয়ে দেওয়া হয়েছে কুড়ির ডাব্লিউ বিসিএস মেইনস হবে উনিশ বারো কুড়ি থেকে ছাব্বিশ বারো কুড়ি অবধি এবং মিসলেনিয়াস সার্ভিস যেটা উনিশ সালের রিক্রুটমেন্ট তারও মেনের ডেট দেওয়া হয়েছে সেটাও কিন্তু দেওয়া হয়েছে যে একুশ দুই দু হাজার একুশ তো তোমরা অবশ্যই নোটিসটা ওখান থেকে দেখে নিতে পারো এবং পরের আর একটা নোটিস আছে সেটা বের করছি তো পরের নোটিশটা দেখো স্ট্যাটাস সাম ইম্পর্টেন্ট এক্সামিনেশন এখান থেকে দেখে নিতে পারবে তো এটাকে ওপেন করার জন্য আমি ক্লিক করেছি এবং এটা ওপেন হচ্ছে এটা সেকেন্ড নোটিশটা ওপেন হয়ে গেছে যেটাও কিন্তু আজকেরই নোটিশ আজকের ডেটেরই নোটিশ তো তোমরা দেখে নিতে পারো আজকে কী কী সেখানে কী কী বলেছে যে ডাব্লিউ বিসে সিভিল সার্ভিস এক্সামিনেশান ডাব্লিউ দু হাজার আঠেরো মেইন যেগুলো রেজাল্টের প্রেজেন্ট স্ট্যাটাস অ্যান্ড টেন্টটিভ টাইম বলেছে তো গ্রুপ সি পোস্ট ডি পোস্ট যেগুলো হেল্ড অন টু অর সেকেন্ড অ্যান থার্ড উইক অফ জুলাই কুড়ি কুড়ি ফাইনাল রেজাল্ট অফ গ্রুপ সি মে বি পাবলিশড সেপ্টেম্বর কুড়ি এবং গ্রুপ ডি সার্ভিস পোস্ট উইল বি পাবলিশড বাই সেপ্টেম্বর দু হাজার তারপর দেখতে পাচ্ছ মিসলেনিয়াস দু হাজার আঠেরো মেন রেজাল্ট অফ মেন অ্যাক্সিমেন্ট অলরেডি পাবলিশ হয়ে গেছে এবং ইন্টারভিউ শেডিউল অ্যানাউন্স শর্টলি ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সাবঅর্ডিনেট ফাইনাল রেজাল্ট অলরেডি পাবলিশড ফায়ার অপারেটর অফ ওয়েস্ট বেঙ্গল ফায়ার ফায়ার অ্যান্ড এনার্জি এমার্জেন্সি সার্ভিস সেখানেও দেখতে পাচ্ছ ফিজিক্যাল আছে একটা এবং ইন্টারভিউ শিডিউল সাকসেসফুল ক্যান্ডিডেট উইল বি পাবলিশ শর্টলি এছাড়াও আছে ডিস্ট্রিক্ট মাস এডুকেশনের যেটা রেজাল্ট অফ পিএসটি পাবলিশড ইন্টারভিউ সি শুড বি পাবলিশ শর্টলি তো তারপরে আসছে পরপরগুলো আসছে এবং এগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নাও ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস দু হাজার মেইন সেটার রেজাল্টও কিন্তু চলে আসতে চলেছে সেপ্টেম্বরের কুড়িতে তারপরে ক্লার্কশিক এক্সামিনেশান যেটা আছে সেটা হতে চলেছে পার্ট ওয়ান ইজ লাইক টু বি পাবলিশ জুলাই কুড়ি কুড়ি তো পার্ট ওয়ান রেজাল্ট কিন্তু জুলাই কুড়ি কুড়িতেই প্রকাশিত হতে চলেছে এছাড়া মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট রেজাল্ট অফ প্রিমিয়ারি এক্সামেশান লাইক লুটিপি পাবলিশ তো মিসলেনিয়াস যেটা দু হাজার উনিশে সেটা কিন্তু প্রিমিনিয়ারি পাবলিশ হয়ে গেছে মেনস হবে তো এইগুলো আপডেট আছে এই মুহূর্তে এবং ডাব্লু বিশিস কুড়ি কুড়ি রেজাল্ট অফ প্রিমিয়ারি সুটিফি পাবলিশ আগস্ট অফ সেপ্টেম্বর অর্থাৎ যেটা ডাব্লু বিশেষ কুড়ির পিলি সেটাও কিন্তু আগস্ট সেপ্টেম্বরে হয়ে যাবে এবং আই দেখতে পাচ্ছ আইটি আইসিডিএস সুপারভাইজার প্রিমিনারি রেজাল্ট অফ পিএইচটি লাইক লুপি পাবলিশড আগস্ট কুড়ি তো তোমরা সবগুলোই দেখে নিতে পারলে এখান থেকে তো অবশ্যই তোমরা এই ডেটগুলো দেখে নাও এবং তোমরা যারা যে प्रिपरेशन নিচ্ছ সেগুলোর জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসি দিয়ে দিয়েছে তো তোমরা অবশ্যই নোটিশটাকে দেখলেই বুঝতে পারলে উপকার যদি তোমাদের এতটুকু হয়ে থাকে অবশ্যই চ্যানেলটিকে লাইক এবং কমেন্ট করবে ভিডিওটিতে এবং কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তী এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য